ভিডিও শুরুতে থাম্বনেল দেখে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো আজ আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। একদম ঠিক ধরেছো, আমি আজকে শিশু শৈশবকালের বাচ্চাদের নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে বাচ্চা সুস্থ মানসিক গঠনে সঠিক পরামর্শ দিতে চলেছি, চলো দেখি। হাই দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি রিনু। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও বা বিনোদন নিয়ে হাজির হয়েছি। আজকে কোনো প্রজেক্ট নিয়েও কোনো আলোচনা করছি না, আজকে একদম ছোট্ট সেই শৈশব বাচ্চা, একদম সে বাচ্চাদের নিয়ে আমি আলোচনা করব। কেননা বর্তমান সমাজে প্রত্যেকটা শিশু, এখনের যে দেখা যাচ্ছে বর্তমান সমাজে, ওরা নিজেদেরকে সোশ্যাল, একদম সামাজিক দিক থেকে গুটিয়ে নিয়ে তারা এখন কি পরিস্থিতিতে আছে, কেন তাদের এরকম আচার আচরণ, কেন তাদের এরকম পরিণতি, সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে। তাই আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। তো আমার বন্ধুরা, আমার দর্শক বন্ধুরা, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। কেন বলছি সোশ্যাল থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে পুরোটাই চিত্ত বিনোদনের মধ্যে নিজেদেরকে আটকে রেখেছে, কারণ না আজ থেকে 2 বছর আগে প্যান্ডেমিক সিচুয়েশনের সময় প্রত্যেকটা শিশুরা কি করেছে, গৃহবন্দী হয়ে পড়ে, যার কারণে তখন থেকেই যে মোবাইলের প্রতি প্রত্যেকটা শিশুর এতটাই আসক্ত হয়ে পড়েছে যে তারা খেলাধুলা করতে ভুলে গেছে, তারা যে শারীরিক বা সুস্থ পরিবেশে বেরিয়ে পাঁচজনের সাথে না মিশে, বন্ধু বান্ধবের সাথে না মিশে তারা কি করছে, তারা না সারাটা ক্ষণ মোবাইলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। এইগুলো থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। শুধু মোবাইল না, তাদের মাঝে আরো কি কি ক্ষতি হচ্ছে, তার বড় সমস্যা হচ্ছে কি, চোখের সমস্যা। তার থেকে বড় একটি সত্য ঘটনা কি, বাবা মায়ের অসচেতনতা, বাবা মায়ের ভুলের কারণে, বাবা মায়ের অসতর্কতার কারণে আজকে বর্তমান সমাজে বাচ্চাদের এই রকম পরিণতি ঘটছে। কেন না প্রত্যেকটা বাড়ির যদি গার্জিয়ান যদি ঠিক থাকে, তাহলে তার বাচ্চা ঠিকভাবে মানুষ হবে। এবং মায়েদের ক্ষেত্রে বিশেষ কি হচ্ছে, নিজেকে সোশ্যাল মিডিয়াতে বিশেষভাবে বিজি থাকার জন্য হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, নিত্য নতুন যে বিনোদনগুলোর সাথে নিজেদেরকে এতটা পরিমাণে ইনভলভ করে রাখার জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তোমার ফেসবুক থেকে স্টার্ট করে নতুন নিত্য নতুন যেসব বিনোদনগুলো আসে, তাদের নিজেদেরকে এতটাই ইনভলভ করে রাখছে, কি করছে, বাচ্চার প্রতি কোনো খেয়াল রাখছে না। এছাড়াও আমি কিন্তু কোনো মাকে অসম্মান করছি না এখানে, কিন্তু সবাই গায়ে মেখে নেবে না, আমি প্রত্যেকটা মাকে বলছি কথাটা, কম বেশি করে মায়েরা আছে, কেন না নিজেকে বিজি রাখার জন্য। এছাড়াও আরো অনেক মায়েদের চিন্তাধারা কি রকম চিন্তাধারা, যে আমার বাচ্চা ফোন দেখতে দেখতে বেশি পরিমাণে খেয়ে নিচ্ছে, আমার বাচ্চা ফোন দেখতে দেখতে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, তাহলে আমি বেশিক্ষণ আমাকে সেই বাচ্চার পেছনে বকতে হচ্ছে না, তার জন্য কি করছে ছেলে মেয়ের হাতে ফোন ধরিয়ে দিচ্ছে। বাচ্চা একদম 1.5 বছর 2 বছর বয়সের শিশুদের ক্ষেত্রে কি হয়, যে এমনি খাওয়ালে বাচ্চা খাচ্ছে না, ফোনটা দিয়ে দিলে বাচ্চাটা খেয়ে নেবে, তার জন্য হাতে ফোন ধরিয়ে দিচ্ছে, কে আমার বাচ্চা ঝামেলা করবে না, যেই পরিমাণে আমার বাচ্চা খাবার খেত তার থেকে ডবল পরিমাণ আমার বাচ্চা খাবার খাবে, এই আশা নিয়ে তার মা ওই জিনিসটা করে, কারণ আমাকে বেশি বকতে হবে না, আমার কাছ থেকে তাড়াতাড়ি আমি মুক্ত পেয়ে যাব। এই বলে সেই বাচ্চার হাতে যে ফোনটা ধরিয়ে দিচ্ছেন মায়েরা, সেটা ফোন না বিষ ধরিয়ে দিচ্ছেন, কেন না বাচ্চাকে বুঝিয়ে খাওয়ান, কেন খেতে খেতে ফোনটা দেখছে তার মধ্যে স্বাদ গ্রহণ করতে পারছে না, খাবারের যে একটা প্রোটিন ভিটামিন যে স্বাদ, সে স্বাদটা পাচ্ছে না, তার তার চোখ কোথায়, সে ক্যামেরা, সেই ফোনের মধ্যে তার চোখ, চোখের সমস্যা, যেখানে 3-4 বছরে শিশুরাও দেখবে এখন মোটা পাওয়ারের ফ্রেম দেওয়া চশমা পরে ঘুরছে, শুধুমাত্র মোবাইলে সারাক্ষণ যে আলো রেডিয়েশনটা পড়তে থাকে, যার কারণে শিশুদের এই চোখের সমস্যা হচ্ছে। 1.5 বছর পর যে বাচ্চারা বড় হচ্ছে, প্রায় 3 থেকে 4, 5, 6, 7 বছর বাচ্চারা সারাক্ষণ ফোন থেকে বাড়ির বাইরে বের হচ্ছে না,
সারাক্ষণ ফোন ফোন কি বিকেলবেলা যে একটু স্বাস্থ্য শারীরিক শিক্ষা একটু যে নিজের শরীর চর্চার জন্য একটু খেলাধুলা করবে সেই জিনিসটা করছে না আর চার পাঁচ সমাজের ছেলে মেয়েদের সঙ্গে মিশতে পারছে না সারাক্ষণ ফোনের মধ্যে নিজেকে ইনভলভ করে রেখে দিচ্ছে তা এইসব ক্ষতিগুলো এইসব ভুলগুলো আর করাবে না প্রত্যেকটা মাকে বলছি আগে নিজেরা সচেতন হন কেন না বাচ্চাকে পড়াতে পড়াতে আমি ফোন দেখছি বাচ্চা কি পড়ছে সেটা আমি দেখছি না কি দেখছি না আমি নিজে ফোন দেখছি ছেলেকে বলছি এই পড়ো 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 সেই জায়গাটা ছেলে যখন না কোনো কাজ করছে কেন কাজ করবে মা যে ফোন দেখছে তার বাচ্চাটা কি হবে সে ছেলের ওই ফোনের দিকে তো চোখটা যাবে তার তো একাগ্রতাই ফোনের দিকেই পড়বে যখন বাচ্চারা কোনো কাজ করছে না দুম করে বাচ্চাটাকে মেরে দিলাম ওই বাচ্চাটাকে মারার থেকে আগে নিজে সচেতন হন কেন না ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে কখনই ফোন নিজে ফোন দেখবো ছেলে মেয়েকে পড়াবে এই কাজটা করা উচিত না আজকে আমরা বড়রা আমরা এত ভুল করছি কিন্তু সেই দেখো ভুলের আঙুলটা উঠছে কাদের দিকে সে বাচ্চাদের দিকে কারণ আমরা যদি না সচেতন হই কি করে বাচ্চা কি করে সমাজকে আমরা সচেতন হব তাই জন্য কোনো মা কিন্তু কথাগুলো গায়ে লেগে নেবে না আমাকে কেউ কটাক্ষভাবে কোনো কমেন্ট করবেন না কেন করবেন না কথাগুলো একটু ভেবে দেখবেন কথাগুলো কিন্তু ভুল না আর একটা মেইন পয়েন্ট কি এখন বর্তমান সমাজে মা বাবা উভয় মিলে কর্মক্ষেত্রের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখছে এই নিজেদের ব্যস্ততার কারণে কি করছে আমরা ছেলে মেয়েদেরকে একদম টাইম দিতে পাচ্ছি না যার কারণে আমার ছেলে মেয়েরা কি করছে সেই মোবাইল ফোনের প্রতি কি হচ্ছে একদম তার নেশা বা তার মোবাইল ফোনের প্রতি একাগ্রতা পড়ছে আমরা যদি আমাদের নিজেদের নিত্য প্রতিদিনে কর্মক্ষেত্রগুলো কাজ করার পর যদি আমাদের ছেলেমেয়ের সাথে একটু টাইম কাটাই এই ছেলেমেয়ের সাথে কথা তাদের মানসিক অবস্থাগুলোকে যদি জানার চেষ্টা করি তাহলে আমার মনে হয় আজকে একটা সুস্থ সমাজে একটা বাচ্চা তৈরি হয় প্রত্যেকটা মা বাবাকে আমি বলছি নিজেদের সচেতন হন এবং ছেলে মেয়ের সাথে বন্ধুর ভাবে মেশার চেষ্টা করুন কিন্তু একটা মোবাইলই সব সমস্যার সমাধান হতে পারে না আজকে আমার এই ভিডিওটির উদ্দেশ্য কিন্তু কোনো মা বাবাকে অসম্মান করার জন্য না আজকে আমার ভিডিওটি একটি মাত্র উদ্দেশ্য শিশুর সুস্থ মানসিক কিভাবে আমরা গঠন করব। যার জন্যই আমি আজকে শুরুতেই আমি তার ভুল ত্রুটি বিষয়গুলো অল্প পরিমাণে আমি সেই জিনিসগুলোকে তুলে ধরেছি তাই জন্য আমার বন্ধুরা তো আমার পাশেই আছে কিন্তু আপনি আছেন কি যদি আপনি আমার পরিবারে বা আমার চ্যানেলে যদি নতুন থেকে থাকেন তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ যদি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো নমস্কার।